ভালো আছো? তো আমি কৌশিক ও শ্যাম এবং তোমরা দেখছো হাই ফ্লায়ার। আর আজ আমরা যে ভিডিওটা দেখছি সেটা একটা নাটকের অংশ। নাটকটা হচ্ছে ঝগড়ালি। তো এই নাটকে একজন আছেন মানে মুখ্য চরিত্রে, যার কথা তোমরা অনেক বলেছো, তিনি হচ্ছেন অকম মানে একেএম হাসান। তো ওনার ভিডিও তোমরা অনেক দেখতে বলেছো, তার মধ্যে একজন আমাকে লিঙ্কটা শেয়ার করেছে, আর সেই লিঙ্কে যে টাইটেল সেটা হচ্ছে গ্রামের মেয়েরা ইংরেজিতে কীভাবে ঝগড়া করে। ঠিক আছে, তো ঝগড়ালি যেহেতু সেখানে ঝগড়া তো থাকবেই, সেটা বোঝাই যাচ্ছে। আর সবচেয়ে ঝগড়াটা মজাদার হয় কিনা হ্যাঁ সেটা দেখার। আর একটা জিনিস হচ্ছে যে এই ক্লিপে মানে একেএম হাসান আছেন কিনা আমি সঠিক জানি না, আমি এখনও ভিডিওটা দেখিনি, তো এর প্রথম দেখব। আর সাথে আছেন এটিএম হাসানুজ্জামান। ঠিক আছে, তো এই ক্যারেক্টার সমস্ত নিয়েই নাটকটা ঝগড়ালি। আর আমরা যে চ্যানেল থেকে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে ঝালমুড়ি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দিও। আর সাথে সাথে এখন আপাতত আমাদের সাথে চলো ভিডিও দেখো। ওই পাঁচ গুণ করবি না তো? আরে না, এনে তো আগেই বেশি অন্তর মধ্যে পোষাই দেবো। ওকে, হ্যালো, ও কি ওই পক্ষ বসছে? আরে আরে আয় পড়তেছি, বেশ গণ লাগবো না। ওই কতক্ষণ লাগবো? 15-20 মিনিট লাগবো। 15-20 মিনিট লাগবো। ওকে, একটা মোটরসাইকেল দিব, টিভি, ফ্রিজ, একটা 5,000-10,000 টাকা এই তো দেয় নাই কিছু। আরো দিব না, সাজায় দিব, পোলারে কমপ্লিট দিব, দিছে কিচ্ছু দেয় না, দিছে মোটরসাইকেল, দিছে সেকেন্ড হ্যান্ড, টিভি দিছে রং আহে না, আর ওইদিকে ফ্রিজ দিছে ঘরের ঘরের আওয়াজ করে, আর 50,000 টাকা দিছে তাও 3 বারে। কোয়াও কি ওই যে আমাকে বাড়িতে কোয়াও কি ওখানে বাইর করে দিও নাই। আল্লাহ রে আল্লাহ, এত ভালো হয়েছে কাল আজ নাকি? এত ভালো মানুষ হয়েছে চলে ঘুমটা দেখা দাও নাই না, চোখের পানি তো এমনি সাগর বানায় ফেলেছে। আবার শুনলাম নিজেরা তো কথা কেটে পারে না, আবার ঝগড়ালি ভাড়া করে নিয়ে আইতেছে। সমস্যা কি? তোমরা যাও আরে অংশ ওইসব রাখ দাও, তুমি আর বুদ্ধি করে দাও। ও তোমার কথা ওই যে দেখবো দেখান বুঝি, কিন্তু সব কথা ঠিক করে নেই। 2,000 দেওয়ার কথা ছিল সবই দিছে। চুপ কর, সেটা থেকে কথা জেনে না না কি সবই দিছে অন খালি। তুই আর একটা কথা বলতে পারি তো? আমি মেয়ের দুলা ভাই। ও তখন কম কেসটা কম কেসটা হইলো গিয়া তা আমার পরিচয় কি করবেন? কোনো আপনি আমাকে বড় বুঝি অবশ্য করে কোনো লাভ নাই, আমরা সবাই চিনি। অন কম কেসটা কম গাড়ি দিবেন। আচ্ছা ইচ্ছা কম তোমরা তো মানে মুরাদ জানে না অতীত যদি ভদ্রলোক না হয় তাহলে তো গেরস্তর ভদ্রলোক হওয়ার কোনো কোর্সে নিয়ে আসে না। কোন মাইয়া মানুষ যদি বাইরে এসে এইরকম করে গলা ভাড়া চিৎকার করে তাহলে কি আছে অতীত থাকে? তাহলে কি আমি এখানে দাঁড়ায় পাড়া বসে জানান দিব নাকি? না 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 ভিতরে আয়েন,
প্রতিবেশীরা ভালো না আসেন মেহমান আমি নিজেই করতে পারতাম পাতা
তো এই ভিডিওটা যেটা মানে আমি একটা জিনিস মানে লক্ষ্য করবি, বাংলাদেশের এই ধরনের নাটকগুলো যেগুলো গ্রাম্য পরিবেশে সেইগুলো চিন্তা ভাবনা কিন্তু একটা আলাদা লেভেলের। এই যে ঝগড়ার জন্য একটা মানুষকে ভাড়া করা, হ্যাঁ এই জিনিসটা তুই সচরাচর কোথাও পাবি না, কোনো সিনেমাতে পাবি না, কোনো সিরিয়ালে পাবি না বা অন্য কোথাও পাবি না। কিন্তু বাংলাদেশের এই ধরনের যে সমস্ত মানে নাটকগুলো হচ্ছে, মানে বিশেষ করে গ্রাম্য নাটকগুলোই, সেগুলোই চিন্তা ভাবনা কিন্তু আলাদা লেভেলের। আমি মানে শহুরে যে সমস্ত নাটকগুলো সেগুলোর ক্ষেত্রে আমি বলছি না, কিন্তু গ্রাম্য যে মানে শাকিন শাড়ি শুড়ি বল বা এই ধরনের যে সমস্ত নাটকগুলো, এইটা তো এই নাটকগুলো অসাধারণ। কিছুটা এর মধ্যে বাস্তবতাও আছে আবার কিছুটা মানে ঝগড়ার লেভেলটা অন্যরকম। মানে অ্যাক্টিং যা দেখলাম এখানে, ঠিক আছে, মানে বিশেষ করে যাকে ভাড়া করা হয়েছিল তার মানে অ্যাক্টিং সত্যিই অসাধারণ। মানে আমি ছোটবেলায় কিছুটা দেখেছি যে এরকম ঝগড়া হতে গ্রামের পরিবেশে, গ্রামে দুই না না ইংলিশে না, মানে ঝগড়ার যে স্ট্যামিনা বা এনার্জি দরকার সেই যে জিনিসটা এখানে যেটা দেখালো, হ্যাঁ সেই জিনিসটা কিন্তু আমি গ্রামে দেখেছি। ঠিক আছে, তো হ্যাঁ কাপড়টা একটু তুলে, হ্যাঁ একটা ব্যাপার আছে, মানে এনার্জি লেভেলই আলাদা। ঠিক আছে, মারামারিটাই থাকে, মানে বাকি বাকি থাকে, হ্যাঁ হ্যাঁ মানে মেরে দেবো আর কি। তো এইখানে সেই জিনিসটা দেখলাম। আর যিনি এসেছিলেন উনি কি মানে কে বুঝতে পারলাম, মাসিটাসি হবে হয়তো, ঠিক আছে তো আমি বুঝলাম না। আর হাজবেন্ড যে সে তো একদম মানে বলেই দিল, হ্যাঁ হ্যাঁ মানে একটু সরল সাদা ছেলে সেরকম দেখলাম। তো বিশেষ করে এখানে টর্চার করলে কি করে হবে কাউকে তো, হ্যাঁ তো আরেকটা যেটা হচ্ছে আরেকজন মানে আমাদের এখানে তিনজন ক্যারেক্টার মানে মুখ্য ছিল, একজন হচ্ছে যারা দুজন ঝগড়া করছিল আর যারা যিনি ওকে মানে ওই ঝগড়া করা মহিলাকে মানে নিয়ে এসেছেন ওনার। তো তিনজনের ক্যারেক্টারই খুব সুন্দর এবং তিনজনের অসাধারণ মানে অভিনয় করেছেন। তো যাই হোক, গোটা ব্যাপারটা অনেক সুন্দর লাগলো। ছোট একটু ক্লিপ মানে ফেসবুকে মানে ট্রেন্ডে, ও আচ্ছা তুই যেটা বললি, হ্যাঁ আমি এটা অবশ্য দেখিনি, ও যেটা বলছে যে ক্লিপ দেখা গিয়েছে, হ্যাঁ ইংলিশ আর প্রচুর কিছু কিছু মানে খুব ভালো ভালো ইংলিশ আমরা শুনতে পেলাম। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমি বেশ কিছুদিন ধরে, কয়েকটা দিন ধরে আমি নিজে একটু একটু মানে ভিডিওগুলো করার সময় ভুল করছি আমি, যদিও অনিচ্ছাকৃত ভুল। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমি ভিডিওটার আগে গুগলে সার্চ দিয়ে দেখছি, ঠিক আছে সেইটা তোমাদের বলছি, এবার সেখানে ভুল থাকলে আমার কিছু করার থাকে না, পরে তোমরা যখন জানাচ্ছ তখন আমি জানতে পারছি। তো আর কিছু হয় যেটা হচ্ছে অজান্তে ভুল, যেটা আমি হয়তো প্রথম থেকেই জানতাম যে এই ভুলটাই সঠিক, তো সেই ভুলটা পরে গিয়ে বুঝতে পারি যে না এটা ভুল। মানে যেরকম আমি একটা রুনা লায়লাজির বাড়িটা আমি জানতাম পাকিস্তানে, ঠিক আছে আমি ছোটোর থেকে এটাই জানি, তো সেই জন্য আমি কনফিডেন্সের সাথে বলে ফেলেছি। তো যাই হোক, তোমরা শুধরে দিয়েছো, এটা খুব ভালো লাগলো যে আমি জানতাম না যেটা জেনেছি। যদি একটু আধটু এরকম ভুল হয় তো কিছু মনে করো না, কারণ আমি সাধারণত ইচ্ছাকৃত ভুল করি না, মানে একটু অজান্তে হয়ে যায়। আর আরেকটা ভুল হয় যেটা, যেটা বললাম যে গুগলে সার্চ দিয়ে দেখি, কারণ আমি এর আগে একটা যে গানের একটা ভিডিও করেছিলাম বাউলের, বাউলের হ্যাঁ সেখানে আমি একটা নাম বলেছিলাম, তো সেটা আমি কিন্তু গুগলে সার্চ দিয়ে দেখে নিয়েছি, তারপরে বলেছিলাম। তো সেখানেও আমি যদি ভুল হই, কারণ আমি বাউল সঙ্গীত সম্পর্কে বা তাদের যারা স্রষ্টা তাদের সম্পর্কে সত্যিই কিছু জানি না, খুব মানে ওয়াকিবহাল নই এই ব্যাপারটা নিয়ে, খুব সেরা সেরা যারা রয়েছে তাদের ছাড়া মানে এইগুলো আমি মানে একটু যদি একটু অন্যরকম হয়ে যায়, মানে একটু সাইড হয়ে যায় তাহলে আমার জানা, মানে আমি হাতে গুনে বলতে পারি আমি এই এই গান কটা জানি বাউলের এবং তাদের যারা স্রষ্টা তাদের নাম জানি। সেই জন্য আমি যখনই এই সমস্ত ভিডিও করি তখনই একটু গুগলে দেখে নিই যে আমি ঠিক বলছি কিনা।
সেইখানে যদি ভুল থাকে তাহলে আমার মনে হয় আমার কি করা থাকতে পারে। তো যাই হোক, তোমরা ভুলটা শুধরে দিয়েছো এর আগের দিন, তো অসংখ্য ধন্যবাদ। আর সাথে সাথে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ওর আমার দুজনেরই খুব ভালো লেগেছে, দুদিনেই হেসেছি, অনেকটা ইংলিশও শিখতে পেরেছি। তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা গিয়ে অবশ্যই ওখানে গিয়েও ইংলিশ শিখতে পারো, ঠিক আছে? হ্যাঁ, মানে আলাদা করে পয়সা খরচ করতে হবে না যে মানে অন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার। তো যাই হোক, কমেন্টসে লিখো কার কেমন লাগলো, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পুরনো ভিডিওগুলো দিও। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি।